বন্ধুরা তৃতীয় টেস্টে সারফরাজ খানের অসাধারণ ব্যাটিং দেখলাম ডেবিউতে একদম পজিটিভ কিভাবে পজিটিভ ক্রিকেট খেলা যায় সেটা কিন্তু সারফরাজ খান দেখিয়ে দিয়েছে এবং তার ভাগ্য এতটাই খারাপ যে সে কিন্তু আজকে ডেবিউ ম্যাচে সেঞ্চুরি করতে পারতো এবং ডেবিউ ম্যাচে সেঞ্চুরির যে লিস্ট আছে সেখানে নাম লেখাতে পারত রবীন্দ্র জাদেজার একটা ভুলের জন্য তাকে কিন্তু আজকে খেসারের দিতে হলো আউট হয়ে এবং যখন রবীন্দ্র জাডেজা নাইনটি নাইনে ব্যাটিং করছিল তখন একটি শট মারে এবং কল ছিল রবীন্দ্র জাডেজারে রেসপন্স করে সরফরাজ খান সরফরাজ খান রেসপন্স করলেও কিন্তু মাছ পিচে গিয়ে সরফরাজ খানকে না বলে দেয় রবীন্দ্র জাডেজা কেন সেখানে রানই ছিল না ওই জায়গায় কোনো রান সম্ভবই ছিল না সেখান থেকে ডাইরেক্ট হিট উইকেটে মারকুট আর সরফরাজ খানের ইনিংস ওইখানেই শেষ হয়ে যায় সেই সঙ্গে আমরা সারফ্রাজ খানের আর ব্যাটিংও দেখতে পেলাম না আর সেই সঙ্গে কিন্তু সারফ্রাজ খানের মন ভেঙে গেল শুধু সারফ্রাজ খানের নয় যত ইন্ডিয়ান সমর্থক আছে আর যারা সারফাজ খানকে নিয়ে এতদিন এত কমেন্ট করেছে এত বক্তব্য রেখেছে সারফাজ খানকে চান্স দেওয়া উচিত তাদেরও কিন্তু মন ভেঙে গেল। সঙ্গে সারফরাজ খানের বাবা ও স্ত্রী দুজনে কিন্তু মাঠে বসে খেলা দেখছিলেন সেই সময় কিন্তু তাদেরও মন ভেঙে গেল যাই হোক এটা ক্রিকেট ক্রিকেটটা হচ্ছে খেলার অঙ্গ তবে আপনারা কিন্তু কমেন্টে বলুন দোষটা কার রবীন্দ্র জাডেজা নাকি ভাগ্যের কেন রবীন্দ্র জাদেজাও নাইনটি নাইনে ছিল তারপরে রবীন্দ্র জাদেজা সেঞ্চুরি করেছে কিন্তু রবীন্দ্র জাদেজারও মন খারাপ হয়ে গেছে এবং সারপ্রাজ খান কিন্তু যখন ড্রেসিং রুমে ফিরে যায় তখন কিন্তু তাকে কাঁদতে দেখা যায় বা সে মাথা নিচু করে বসেছিল খারাপ লাগারই ব্যাপার যেহেতু এত সুন্দর ব্যাটিং করছিলো অসাধারণ ব্যাটিং দেখছিলাম পজিটিভ ক্রিকেট কিভাবে ক্রিকেট খেলতে হয় বা কিভাবে রান করতে হয় সেটা দেখিয়ে গেল কিন্তু সরফরাজ খান ডেবিউটে তাকে সবাই মনে রাখবে সেঞ্চুরি নাই করতে পারে কিন্তু তার এই বাষট্টি রানটাকে সবাই মনে রাখবে